मिस्टर मिस्टर ইমরান ক্যারামেল পপকর্ন আর হচ্ছে 50 টাকা, 45 গ্রাম, মেড ইন বাংলাদেশ। কই গেল ওপরে? খেয়ে ছিল না ওটা? কিচেন লাগবে ক্যারামেল স্মেল পাচ্ছি না, অনলি পপকর্ন স্মেল পাইছি, অনলি পপকর্ন স্মেল পাইছি। বাট দেখতে সুন্দর, সব থেকে কালার কালারটা নিচ্ছি। অনলি চিনি, ক্যারামেল হচ্ছে চিনি পুড়লে হয়, শুধু চিনি ফ্লেভার। ওয়াও ওয়াও, আমি যখন অনেক ছোট ছিলাম, স্কুলে ভর্তি হইনি, তখন হচ্ছে মেজলি নামের একটা জিনিস পাওয়া যেত, এটুকু একটা প্যাকেটের, খুবই ব্র্যান্ড ছাড়া জিনিস ছিল। অ্যান্ড সেটার কাজ হচ্ছে মিষ্টি পপকর্ন খুবই কম পাওয়া যেত, অ্যান্ড আমি মানে ভালো লাগতো বাট পাওয়া যেত না। তো এটা হচ্ছে মেজলি, মানে হচ্ছে পপকর্নে চিনির ফ্লেভার, এটা ক্যারামেলের ফ্লেভার হয় নাই, ক্যারামেল হচ্ছে পুড়লে হয়, বাট এটা হচ্ছে নর্মালি চিনির ফ্লেভার, মজা লাগে। যেহেতু পোড়ায় নাই চিনি, বাট এই কালার, তার মানে হচ্ছে কালার ইউজ করছে একটু, বাট মজার, কারণ বেশি সুইট না, সব কয়টা কোটিং যে খুব পারফেক্টলি না লাগছে তা না, বাট ভাল লাগে পপকর্ন, সুইট পপকর্ন খেতে মজা লাগে। টাকা হিসাবে একটু বেশি, কারণ ওইগুলোর দাম, চিপসের দাম কত ছিল, খুবই কম ছিল, খুব মানে কম দামি চিপস হিসাবে ছিল ওই মেজলি চিপসটা। তো এখানে কেন হাত হাত দেখো না, বাচ্চাদের জন্য হাইলি হাইলি রেকমেন্ড করব, কারণ সুগার আছে। ডায়াবেটিসদের জন্য না, যারা ডায়েটিং করতেছে তাদের জন্য না। চার মিনিট অ্যান্ড ডান, একটু কথা বলতেছি বলে থেকে গেছে না, তো একটু শেষ হয়ে যেত 4 মিনিট।